সন্দেহত মাছ বেপারীক রোদেরে আক্রমণ। চিকিৎসালয়ত মৃত্যুর এযুজ মহিবুর রহমানের। কেজনমান শিক্ষকর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। ঠিঙর বেসামারিত আক্রমণের ঘটনা। মঙ্গলবারে নিশা প্রায় 11:30 মজিবুর রহমানে গাড়িত মাছ লুট করে ঘরলে উভতি আহি আছিল। তেনে হবতে ঠিঙর বেসামারিত একাংশ লোকে চুরর সন্দেহত মাছ বেপারী মজিবুর রহমানক রোদেরে বেয়াকৈ মূরত প্রহার করে, ফলত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় মজিবুর রহমান। তেও মাছ গাড়ি লুট করে দি এই মাইনুল মাস্টৰ ঘরের উচরত আহি গাড়িপর নামি যেতিয়া আহে ঘরত তেতিয়া মানুষ কেজন মানে হাল্লা চিলা লগাইছে চুর বলে। তে লড়াটু কলে মই তো চুর নহয়, মই মাছ বেপারী। তারপিছত পাছর পর আহি রড লৈ মূরত মারিলে। কেজনমান শিক্ষকর উচতনিত দলবদ্ধ আক্রমণের ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ মাছ বেপারী মজিবুর রহমানের পরিয়ালর। আইনুল মাস্টার, হলিল মাস্টার, নাসির মাস্টার, সুলতান মাস্টার এই গোটেই সভা ঘটনাটি করেছে সেইখিনি উচরত, তার ঘরের উচরত, আনকি জলিল মাস্টার সিহতে করব লাগিছিল যে ঘটনাটি কি হল রবা আমি চাই চিতি লও তারপর মারপিট করবা। সিহতে শিক্ষক হয়ে শিক্ষক সমাজত আজ কি অবস্থা রাখিছে, কি এরকম একটা নির্দোষ লড়াটক মারিছে, এটা আমি কেউ মানি লব নয়। মাস্টার কেটা এইটু ফিরাব লাগিছিল, ফিরাওয়া নাই আর মারপিট অর্ডার দিছে মারপিট করিব। এইটু আমি মুখ্যমন্ত্রী অর্থাৎ আমি হক বিচার সত্য বিচারটু চাও। ইতিমধ্যে দলবদ্ধ প্রহারত জড়িত সকলের বিরুদ্ধে আহোমগাঁও উপ আরক্ষী চকীত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালের লোকে। মাছ বেপারী মজিবুর রহমানক ন্যায় প্রদান করবলে আরক্ষী প্রশাসনক দাবি জানাইছে স্থানীয় লোকে। ভিগর পৰা মুজাম্মিল হকৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।